এই রে, খুব চাপ লাগছে রে, যাই একটু হাইগা আসি। কার এত বড় সাহস আমার ওয়াশরুম থেকে বদনা চুরি করছে? এই কে, কোথায় আছিস? এদিকে স্যার, অনেকদিন হয়ে গেছে আমরা কোনো কেস পাই না। আমরা সস্তাসে এটি দেখে কেউ আমাদেরকে কোনো কাজ দেয় না। বলেন এখন কি করবেন? হরে, এই যে ইন্টারনেট গিয়েছে, আজকে 10-15 দিন হয়ে গিয়েছে, এই ইন্টারনেটের জন্য কিছুই হচ্ছে না। হ স্যার, তো অনেকদিনে ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না। আসলে টিকটক না করতে পারলে তো আমার ভালো লাগে না। আমি যতই এসিপি হইয়া যাই হই না কেন, আমার মনে করে যে যতই টিকটক করবো ততই আমার মন ভালো থাকবে। টিকটক না করতে পারলে আমার মনটা খারাপ হয়ে যায়। এই যে আজকে কয়েকটা দিন আমি টিকটক করতে পারতেছি না, আজকে কিন্তু টিকটক করাই লাগবে। স্যার, কিন্তু টিকটক করবেন কিভাবে? ইন্টারনেট তো নাই। আরে ইন্টারনেট নাই তো কি হয়েছে, ভিডিও এখন করে রাখবো, পরে যখন ইন্টারনেট আসবে তখন আপলোড দেব। সবই তো বুঝলাম, আপনি এসিপি মানুষ, আপনার প্যান্ট ছিঁড়া কেন? টিকটকার বললে মনের ভিতরে একটু শান্তি শান্তি লাগে, নিজেকে নায়ক নায়ক মনে হয়। থামো দয়া, থামো, আর প্রশংসা করতে হবে না। দয়া, তুমি একটা কাজ করো তো, এই যে ধরো আমার ফোনটা ধরো, তুমি আমার একটা টিকটক ভিডিও নিয়ে দাও। আমি বহুদিন ধরে টিকটক করতে পারতেছি না, আমার মনের ভিতরে শান্তি লাগতেছে না। তুমি ক্যামেরাটা একটু ধরো তো, আমি একটু টিকটক করি। আমার ওয়াশরুম থেকে বদনা চুরি করে। কি হয়েছে ভাই? আরে বেটা, আর বলিস না, আমার যে পরিমাণ চাপ দিছে আমার তো মনে হয় ডায়রিয়া হয়ে গেছে। আমি ওয়াশরুমে ঢুকছি, ওয়াশরুমে যাই দেখি বদনা নাই। কি বদনা নাই? বদনা আবার কি হয়েছে? আরে হরে, মানুষের রুচি এত খারাপ হয়ে গেছে, আজকাল টয়লেট থেকে বদনা চুরি করে। এখন কি করবো বুঝতেছি না, আমার পেটেও তো চাপ দিছে, কি করা যায়? আচ্ছা ভাই, আপনি সিআরএর ফোন দেন, ওরাই পারবে আপনার বদনা চোরকে বের করতে। ও হ্যাঁ, তুই ভালো কথা বলছিস, আমাদের তো সস্তা সিআরই আছে, দাঁড়া ওদেরকে আমি ফোন দিচ্ছি। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি। এই মুহূর্তে আবার কে কল দিল? টিকটক করার সময় বিরক্ত করে। আচ্ছা দেখি তো কে কল দিল। হ্যালো, এসিপি বর্তমান স্পিকিং। ও, আপনি বর্তমান? তাইলে অতীত কে? আমি বর্তমান, আমি অতীত। কোন সমস্যা আছে? আপনি কি জন্য কল দিছেন? স্যার, আপনাদের জন্য একটা কেস আছে। ওরে পাইসি, কেস পাইসি। আচ্ছা ঠিক আছে, কি কেস আছে? চিন্তাই হয়েছে, ধর্ষণ হয়েছে নাকি কেউ মার্ডার হয়েছে? আরে না স্যার, এত ছোট কেস হবে কেন, অনেক বড় কেস হয়ে গেছে, আমার টয়লেট থেকে বদনা চুরি হয়ে গেছে। বদনা চুরি হয়ে গিয়েছে, এই জন্য আমাদেরকে কল দিয়েছেন? আমরা সস্তা সিআইডি বলে কি বদনা চুরির কেস লড়বো? আরে স্যার, আপনারা তো সস্তা সিআইডি, এই জন্যই তো আপনাদের কাছে বদনা চুরির কেস লই আইছি। আর ভালো কেস হইলে তো পুলিশ স্টেশন যাইতাম। এই আমরা সস্তা সিআইডি বলে কি আমাদের কোনো দাম নেই? আমাদের বাজেট কত আপনি জানেন? কত টাকা স্যার আপনাদের বাজেট? 100 টাকা করে দিলেই হবে। ও তাইলে চলে আসেন আমাদের বাসায়, আমার বাথরুমে এসে বদনাটা খুঁজে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করেন না, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। যেখানে সস্তা সিআইডি আছে সেইখানে আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা আপনার বদনা যেইখানেই থাকুক না কেন সেটা আমরা খুঁজে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমরা এখনই আসতেছি, চলো। ও স্যার, স্যার আপনারা আইসেন, এদিকে আসেন, এদিকে আসেন স্যার, আমি টয়লেটে গেছি, যাইয়া দেখি আমার বদনা নাই টয়লেটে, এটা কোনো কাজ? আচ্ছা চলেন আমরা দেখতেছি, কোন টয়লেট, এইটা নাকি ওইটা? স্যার এই যে এই টয়লেট। ও আচ্ছা এই টয়লেট, বদনার দাম কত? স্যার বদনাটার দাম 49 টাকা, কত কষ্ট করে আমি টাকা জমাই এই বদনাটা কিনছি। 49 টাকার বদনার জন্য সিআইডি রে কল দিয়া লাগছে, আজকে আমাদের লেভেলটা কোথায়? স্যার আমি কিছু জানি না স্যার, আমার বদনা লাগবে, আপনারা যে করেই হোক আমার বদনা উদ্ধার করে দেন, আমার পেটের ভিতর যে কামড় দিছে স্যার আমি কি করব বুঝতে পারতেছি না। আরে তুমি কোনো টেনশনই করো না, বদনা চুরি হোক, চুরি, সেফরামি, দেশের যত নিম্নতম কাজ আছে সবগুলোরই কেস আসে আমাদের কাছে, কারণ আমরা হচ্ছে সস্তা সিআইডি। তুমি কোনো টেনশনই করো না, তোমার বদনা আমি না খুঁজে দেওয়া পর্যন্ত এই কোর্টই আমি পড়বো না। এই খুলে ফেলে দিলাম, এই ধরো, এই দয়া, তুমি এখনই গিয়ে পাতা লাগাও। ঠিক আছে স্যার।
আপনি কোনো টেনশনই করবেন না, আমরা এই সস্তা সিআইডি যতকাল এই দুনিয়াতে আসি ততকাল আপনার বাথরুমের বদনা হোক, জগ হোক, মগ হোক, যত নিম্ন স্তরের কেস হোক, সব আমরা লড়ার জন্য আসি। চলেন চলেন। স্যার তো আমারে কইল পাতা লাগাইতে, এখন আমি আসলাম এই গণজঙ্গলে পাতা নিতে। এ জায়গায় তো অনেক গাছই আছে, আমি কোন গাছের পাতা নেব কিছুই তো বুঝতেছি না। আর পাতা না নিলেও স্যার আমারে চাকরি থেকে বের করে দেবে। একটা কাজ করি, এখান থেকে বড় দেখে একটা কচু পাতা নিয়ে যাই। স্যার বড় পাতা নিয়ে আসছি, এইবার বলেন কোন দিক দিয়ে লাগাবো। আরে এই পাতা লাগানো ওই পাতারও লাগানো না রে, এই পাতা লাগানো মানে বুঝছ না নাকি? এই পাতা লাগানো মানে হচ্ছে অনুসন্ধান করো। স্যার আমি বুঝবো কিভাবে? আপনি বাংলা করতে হয় হিন্দিতে গেউ গেউ করেন কেন? দয়া তুমি আমাকে কি বললে? তুমি আমাকে কুত্তা বললে? না স্যার আমি আসলে ওইভাবে বলিনি, আমি তো বলতে চাইছি আপনি বাঙালি বাংলা ভাষায় বলবেন যে দয়া অনুসন্ধান লাগা, আপনি কেন পাতা লাগা টাতা লাগা বলবেন? আরে স্যার আপনাদের ইমোশনাল ডায়লগ বাদ দেন, আমার তাড়াতাড়ি বদনা খুঁজে দেন, আমার খুব চাপছে, আমার হাগা লাগবে। আরে আপনি একটু কন্ট্রোল করেন না, আমরা তো আপনার জন্যই কাজ করতেছি, আপনার বদনা কে নিছে ওই চোররে খোঁজার জন্যই তো পাতা লাগাচ্ছি, তাই না? আচ্ছা আপনি আপাতত একটা কাজ করেন, আপাতত বাগানে যেয়ে কাফটা সাইড়ে নেন, পরে আপনার বদনা খোঁজার ব্যবস্থা আমরা করতেছি, যান যান। এখন বাগানে যাব, আমার 14 গুষ্টির কেউ এখন পর্যন্ত বাগানে হাগে নাই, আর আমি বাগানে হাগতে যাব। আরে হ্যাঁ ভাই এটা দিয়ে মুছে ফেলবেন, যান আমরা কাউকে বলবো না। এখন আর কি করার, যাই। শালার কি দিন আইলো রে, আমার বাথরুম থেকে বদনা পর্যন্ত চুরি করে লয়ে গেছে, এই দিনও আমার দেখা লাগতেছে। আমি জীবনে বাথরুম ছাড়া হাগি নাই, আর এখন আমার বাগানে হাগা লাগবে, কি আর করার। আহ কি শান্তি, কত ভালো লাগতেছে রে। সিআইডি যদি আমার বদনাটা খুঁজে দেয় তাইলে আরো ভালো লাগবে। আহ কত শান্তি রে। এই অভিজিৎ তুমি একটা কাজ করো, ওই বাথরুম থেকে আর একটু মুতের স্যাম্পল নিয়ে আসো তো, এই যে ডক্টর সালুকে আছে না ওরে দিয়ে পরীক্ষা করতে হবে, তুমি যাও তো। ঠিক আছে স্যার। ভাই পাতা দিয়ে মুছে শান্তি পাইছেন না? আহ ভাই প্রাকৃতিক হাগা বুঝছেন ভাই, সেই শান্তি। ভাই ওইখানে হাইয়ে মজা পাইছেন তো? আপনি এমন ভাবে বলতেছেন যেন আমার সাথে আপনার শালিরে পাঠাইছেন। আমার শালিরে নিয়ে কি বললেন? এটা আমার শালি, আমার দ্বিতীয় বউ, আমার কলিজা, আমার কলিজাতে আপনি হাত দিয়েছেন, আপনার কেস আমি লড়বো না। এই দয়া চলো এখনই চলে যাই। স্যার আপনি এটা কি বললেন? আপনার শালি আমার কলিজা, আমার 5 বছরের রিলেশন ওর সাথে, আপনি ওর বউ বললেন কেন? আপনার শালির যদি আমি না পাই তাহলে আমি সুইসাইড করব। স্যার আপনারা আপনাদের ঝগড়া বাদ দিবেন, আগে আমার বদনা খুঁজে দেন, আমার 49 টাকা দামের বদনা। আরে ভাই আপনি কোনো টেনশনই করেন না, যেখানে সস্তা সিআইডি আছে সেইখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ সস্তা সিআইডি মানেই একটা আতঙ্ক। হায় রে পানি পড়ে গেল, কি করবো এখন, স্যার তো পিটানি দিবে। হ্যাঁ বুদ্ধি একটা পাইছি, এই যে স্যার স্যাম্পল নিয়ে আইছি। এই ডক্টর সালুকে তুমি এইখানে আসো, এই যে এইটা একটু পরীক্ষা নিরীক্ষা করে বের করো যে আসলে ওই বাথরুমের বদনাটা কে চুরি করছে। বস নুনতা নুনতা লাগে কে? নুনতা 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 মানে বুঝলাম না, পানি নুনতা হলো কিভাবে? এই অভিজিৎ তুমি কি করছো? স্যার আমি তো শুরু থেকে আপনাদের নাটক দেখতেছি, এই নাটক দেখতে দেখতে আমরা হয়রানি হয়ে গেছি। স্যার আপনারা কি আমার বদনা খুঁজে দেবেন সেইটা বলেন, আমার বদনা এখনই লাগবে আমার। আচ্ছা আপনি এত হাইপার হয়েন না,
আমরা সস্তা সিআইডি যেখানে আসি সেইখানে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। কিন্তু আমরা তো একটু সময় নিচ্ছি, কারণ আমরা একটু অভিনয় করতে পছন্দ করি, আমরা একটু মজা করতে পছন্দ করি। আপনি টেনশন করেন না, আপনি বাসায় যান, গিয়ে রিল্যাক্স একটা ঘুম দেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার বদনা আপনার সামনে হাজির, আপনি যান। যদি বদনা না পাই স্যার, আপনাদের একদিন আমার 10 দিন। পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এই দয়া এদিকে আসো, অভিজিৎ এদিকে আসো। শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমাদের এখন পাতা লাগাইতে হবে, মানে অনুসন্ধান করতে হবে। কিভাবে? আমরা মানুষের বাথরুমের সামনে সামনে যাব, গিয়ে দেখব যে কার বাথরুমে ওর বদনাটা আছে। স্যার, মানুষের বাথরুমে যাওয়ার আগে আপনার একটা কাজ করতে হবে। আপনার এখনো টিকটক করা হয়নি আজকে, আজকে আপনার দুটো টিকটক করার কথা ছিল, চলেন আগে টিকটক করে নিই। ও দয়া, তুমি তো আমার মনের কথা বলে দিয়েছো, তুমি তো আমার প্রকৃত বন্ধু। তুমি না থাকলে আমি টিকটকে সেলিব্রিটি হব কিভাবে? ধরো ধরো ধরো, এই যে ধরো, আগে দুইটা টিকটক করি, তারপর অনুসন্ধান, ঠিক আছে? ধরো স্যার, লাগে উড়া ধুরা এই গানটা শুনতে তো একটু। ও উড়া ধুরা গানে স্যার, টিকটক করা শেষ, নেন চলেন আবার কেসের ইনকোয়ারি করি। হুম চলো। ভাবি ইন্টারনেট চলে গেছে আজকে কতদিন, আপনার ভাইয়ের সাথে আজকে কতদিন আমি ইমুতে করি না। ইমুতে করেন না মানে কি করেন না? আরে ভাবি গল্প গল্প, আমার পরান্ডা ফাইটা যায় আমার সব মিল লাইগা। হো ভাবি, আমারও ভালো লাগে না, কতদিন ধরে ইমুতে কথা কই না। আচ্ছা ভাবি কান্না করিয়া না উঠেন, আপনার একটা কথা বলি, আপনি নাকি বাংলাদেশে একটা বয়ফ্রেন্ড পাইছেন? আল্লাহ ভাবি, এই কথা আপনি কাউরে বললেন না। এ আল্লাহ ভাবি, বলবো কেন, আমারও তো 4টা আছে, আপনার তো মাত্র 1টা। আয় হায় ভাবি, কয় কি স্বামী বিদেশ লাগা পরকিয়া। আমি এসিপি মানুষ, চলে আইসি পরকিয়া করতে, কেউ যেন বুঝতেও না পারে। কেসে ইনকোয়ারি করতে যাওয়ার আগে জামালের বউর সাথে একটু দেখা করে যেতে হবে। জামালের বউ আমার কলিজা, আমার জান, আমার প্রাণ। আচ্ছা দি, জামালের বউর কাছে একটা কল দি। হ্যালো জানু, কই তুমি? এই তো আসতেছি, আর মাত্র 5 মিনিট। আরে আমি তোমাদের বাড়ির পিছনে দাঁড়াই আছি, ওই যে ওই বাগানটাতে, বুঝছো, ওই নারকেল বাগানটাতে। তুমি চলে আসো তাড়াতাড়ি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসো আসো জানু, তুমি চলে আসছো। তুমি আসছো আর আমি আসবো না? হ্যাঁ বলছি জানু, এই যে ইন্টারনেট নেই আজ কয়দিন, আমার না পরান্ডার ভিতরে কেমন যেন করে। আজকে একটা কেস পাইছি বুঝছো, ওই কেস নিয়েই ছিলাম, তাই ভাবলাম পাতা লাগাইতে যাওয়ার আগে তোমার সাথে একটু দেখা করে যাই। তোমার সাথে দেখা না করলি আমার না মনের ভিতরে ভালো লাগে না। তুমি আমারে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ আমি তোমারে অনেক ভালোবাসি, আমার নিজের বোধ থেকে তোমারে বেশি ভালোবাসি। কি বললা, তোমার বউ আছে? হ্যাঁ আমার বউ আছে, কেন তোমার মনে হয় জামাই নাই? তাও তো কথা, আমরা দুজন করতেছি পরকিয়া, এত কথা বাড়াই লাভ নাই, আসো আসো। হ্যাঁ তুমি আমার বুকে আসো, ভালোবাসা দাও। স্যার আপনি এখানে? এই 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 না মানে আমরা তো কেসের ব্যাপারে কথা বলতেছি, আসলে কোনো এভিডেন্স পাওয়া যায় নাকি তাই একটু অনুসন্ধান করতেছি। ও আচ্ছা, আমি তো অন্য কিছু ভাবছিলাম। এই হইছে হইছে, এই তুমি এখন যাও তো, যাও তো যাও, তাড়াতাড়ি যাও, চলো এখন অনুসন্ধানে যাইতে হবে। এই দয়া, অভিজিৎ, এখানে একটা বাথরুম আছে, ওই বাথরুমে গিয়ে খুঁজে দেখো, ওই বাথরুমে কোনো আছেন কেউ? এ কে রে দরজা টোকায়? আমারে মারলেন কেন? আপনি মহিলা মানুষের বাথরুমে কেন টোকা দিছেন? আমি সিনিয়র ইন্সপেক্টর দয়া। এই আপনি আবার মারতাছেন কেন? আমার কিন্তু নামটাই দয়া, আমার ভিতরে কোনো দয়া মায়া নাই। তুই দয়া হস বা যাই হস, তুই মহিলাদের বাথরুমে কি করস? আসলে আমি একটা কেসের পাতা লাগাইতে এসেছি, আপনাদের বাথরুমে কি আছে? বেয়াদব আছে মানে কি থাকবে? আসলে আপনি খারাপ মনে করিয়েন না, আপনাদের বাথরুমে কি বদনা আছে? এ বেয়াদব আপনারা যান এখান থেকে। এসিপি স্যারের জন্য কত নিছে, নাম তো হয়েছে আমার, আমি দয়া, আমার দেখে ভয় পাইব তা না, আমার ধাক্কা দিছে। কি ব্যাপার দয়া, পাতা কি লাগাইতে পারলে? স্যার পাতা লাগানোর জন্য একটা মহিলার বাথরুমে গেছিলাম, ঠাস ঠাস করে দুইটা চট দিছে আর এই জায়গায় একটা ধাক্কা দিছে। তুমি মহিলা মানুষের বাথরুমে কি জন্য যাইতে গেছো? আপনি তো বললেন ওইখানে যাই পাতা লাগাইতে। সি দয়া সি,
তোমার থেকে এটা আশা করিনি। তুমি মেয়ে মানুষের বাথরুমে গিয়েছো বদনা খোঁজার জন্য। দাঁড়াও, তোমাদের সাথে আমি আর কথা বলবো না। এই কেসের অরিজিনাল বদনা চোরকে এইটা বের না করা পর্যন্ত তোমাদের সাথে আমি দেখা করব না, তোমাদের সাথে আমি কথাও বলবো না। আমি গেলাম। এই শোনো তোমরা, স্যার যেহেতু এই কেসের দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে, তাহলে এখন আমাদের যে কোনো মূল্যে এই বদনাসরকে বের করতে হবে। হ্যাঁ স্যার, বুঝলাম, কিন্তু কি করবেন এখন? কি করা যায়? আরে ওই বাথরুমে একটা সিসিটিভি আছে। হ্যাঁ দয়া, আমিও দেখেছি ওই জায়গায় একটা সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি আমার ওই সিসিটিভির ফুটেজ সব চাই, চলো। দাঁড়াও, এই জামাল সাহেব বাড়ি আছেন? এদিকে আসেন। জি স্যার, আপনারা কি হয়েছে বলেন? আপনার বাথরুমের সামনে সিসিটিভি ক্যামেরা আছে না? ও হ হ স্যার, ক্যামেরা আছে তো। তাহলে গত 10 দিনের সকল ফুটেজ আমার চাই। দিমু না, আপনারে দিমুকা। আসলে আমি ওই ভিডিও দেখে বদনা খোঁজার জন্য পাতা লাগাবো। ও পাতা লাগাবেন, আমার বদনা খুঁজে দেবেন? দাঁড়ান দাঁড়ান, আমার ফোনেই তো সব ফুটেজ আছে, দেখাইতেছি। দেখি দেখি দেখি, একটু আগে নাও আগে নাও। এইটা কিভাবে সম্ভব? ও আল্লাহ, এটা আমি কি দেখছি, এটা কি সত্য নাকি? কি, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না, এটা কি করলো? আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কি করা যায়। জান হ আমি কেসের থেকে একটু চলে আইছি, বুঝছো? শুধুমাত্র কথা বলবো এখন থেকে তোমার সাথে। স্যার আপনার টাইম শেষ, সিআইডি চার দিক থেকে ঘিরে ফেলেছে আপনাকে। এই দয়া, এই অভিজিৎ, তোমাদেরকে না বলেছি এই কেসের চোর না ধরা পর্যন্ত আমার সামনে আসবা না? তোমরা এসে আমাকে বন্দুক ধরছো কেন? স্যার চোর তো আমরা ধরে ফেলেছি। চোর ধরে ফেলছো মানে? কই চোর, কোথায়? স্যার চোর আমাদের সামনে। স্যার আপনি চোর, স্যার আপনি। সি স্যার সি, আপনি একজন এসিপি, আপনি বদনা চুরি করেন সামান্য। আমার মানে স্যার মুখ দেখাই তো লজ্জা লাগবে এখন, সিআইডি নাম বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগবে। একজন এসিপি আপনি এই কাজটা কেমনে করলেন স্যার? এই তোমরা এসব কি বলতেছো, আমি কেন চুরি করতে যাব? কোনো প্রমাণ আছে নাকি? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমি একজন এসিপি, আমি সস্তা সিআইডির এসিপি, এসিপি বর্তমান, আমি কেন চুরি করতে যাব? স্যার আমাদের কাছে সিসিটিভির ফুটেজ আছে, দেখাবো নাকি? প্রমাণ লাগবে, দাঁড়ান দেখাইতেছি। এই যে দেখেন, কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে, একবার যদি ধরা পড়ি তাইলে সব শেষ। আশেপাশে কেউ নেই তো? এই তো আশেপাশে কেউ নেই, এইটাই সুবর্ণ সুযোগ। এখনই বাথরুমের ভিতরে যাব, গিয়ে যেই বাথরুমে বদনা আছে বদনাটা চুরি করে নিয়ে চলে আসব। আমি এসিপি মানুষ, এই কারণে কেউ আমাকে সন্দেহও করবে না। আমি যদি চুরি করি তাহলে একদম বিষয়টা সেফ থাকবে, কেউ ধরতেই পারবে না যে আমি চুরি করেছি। এখন দ্রুত যাই, বদনাটা বাথরুমে নিয়ে গিয়ে হাগু করতে হবে। আসলে দুঃখের কথা কি বলবো, এই যে কয়টা দিন ইন্টারনেট নেই, আমার তো ইমোতে ব্যবসাও চলতেছে না, এই কারণে আমার ইনকামও নেই। হঠাৎ করে আমি একদিন বাথরুমে গেছি, আমার বাথরুমের বদনাটা গেছে ভেঙে। বদনা কেনার টাকাও ছিল না, তাই আর কিছু করার ছিল না, আমি তোমার বাথরুম থেকে বদনাটা চুরি করেছি। স্যার তাই বলে আপনি মানুষের বাথরুম থেকে বদনা চুরি করবেন? আপনি যদি আমাকে বলতেন আমি আপনার একটা বদনা কিনে দিতাম। এই মিয়া, আপনাদের এত নাটক দেখার টাইম আমার নাই। এই মিয়া, আপনি বদনা দেন। আপনি কোনো টেনশন করেন না, আমার কিডনি বিক্রি করে হইলেও আজকে বিকালের ভিতরে আপনার বদনা দিয়ে দেবো।